পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী 23 মে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আগের এমন সিদ্ধান্তই বহাল রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। সে মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। করোনার ক্ষতি পুষিয়ে নিতে 2021-22 অর্থ বছরের করোনার বিপর্যস্ত বাজেট কেমন হওয়া উচিত শীর্ষক ভার্চুয়াল সংলাপে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাসচিব সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। তিনি বলেন, করোনার মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে আমরা টেলিভিশন, অনলাইন ও রেডিওতে ক্লাস সম্প্রচার করেছি। এর পাশাপাশি মাধ্যমিকের শিক্ষার্থীদের হোম অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। সচিব বলেন, করোনার ক্ষতি পুষিয়ে নিতে আগামী বছরের জাতীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানো হবে। বাজেটে শিক্ষাকে অধিক গুরুত্ব দেওয়া হবে বলে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে। তবে বাজেটের আকার বড় করলেও সমস্যার সমাধান হয় না, এটি ব্যবহারের পরিকল্পনা, সক্ষমতা ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। প্রসঙ্গত, এর আগে গত 25 মার্চ করোনা ভাইরাস সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির বৈঠক শেষে 23 মে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সে মোতাবেক এই সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম।